প্রিয় দর্শক বন্ধু, আপনারা কি চুল পড়ে যাওয়া বা অকালে চুল পেকে যাওয়া বা চুল খসখসে হয়ে যাওয়া এই সমস্ত নানান সমস্যার কথা ভাবছেন? তাহলে কিন্তু আজকের ভিডিওটি শুধুই আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে এমন একটি উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেব যা কিনা একেবারে চুলের সমস্ত রকমের সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা নেয়। আবার হয়তো অনেক দর্শক বন্ধু আছেন যে এই কথাটি জানেন বা এই উদ্ভিদটিকে চেনেন, তবুও আবার মনে করিয়ে দেওয়ার জন্যই আজকের ভিডিও। হ্যাঁ বন্ধু, এই যেই উদ্ভিদ আপনি দেখছেন সেটা হচ্ছে ইক্লিপ্টা প্রস্টারাটা, যাকে আমরা কেশুত পাতা, কেশুতি পাতা, ভৃঙ্গরাজ বা ভীমরাজ আবার কেশরাজ নামে চিনি। ইংলিশে এটাকে বলে ফলস ডেইজি, আর কেউ কেউ বলে ইয়ারবা ডে ট্যাগু বা গুন্টা কালাগারাকু। শুধুই চুলের সমস্যা সমাধান করে তা নয়, এছাড়াও এর রয়েছে প্রচুর গুণাবলী। তবে মেইনলি এটা চুলের ক্ষেত্রে ব্যবহার করা হয় বলে এর নাম কিন্তু কেশরাজ। আমার ছাদ বাগানে এটা এমনি থেকেই হয়েছে, তবে এই গাছ সাধারণত স্যাঁতস্যাঁতে ভেজা মাটি পছন্দ করে, তাই এদেরকে পুকুর পাড়ে বা কুয়োর পাড়ে, কল পাড়ে অথবা যে কোনো জলাশয়ের আশেপাশে দেখতে পাওয়া যায়। এই যে দেখুন, এভাবে কালো জিরের মতো ছোট ছোট কালো বীজ হয়। এই বীজগুলোকে যে কোনো জায়গা থেকে আপনি কালেক্ট করে আপনার ছাদ বাগানে লাগিয়ে দিতে পারেন, অনায়াসেই বেড়ে যাবে। শুরুতেই বলবো যে এই কেশুত পাতা বা কেশুতি পাতা আপনি চুলে কীভাবে লাগাবেন, কীভাবে লাগালে আপনি সব থেকে বেশি উপকার পাবেন। আমাদের ছোটবেলায় আমার মা পিসি ঠাকুমারা এগুলো ন্যাড়া হওয়ার পরেই আমাদের মাথায় লাগাতে শুরু করতেন এবং তারপরে চান করিয়ে দিতেন, শুকিয়ে গেলে অবশ্য। কিন্তু এখনকার বাচ্চারা ন্যাড়া কম হয়, তাই এর প্রয়োগবিধিও অন্যরকমভাবেই করতে হবে। সেটা কীরকম? সেটা হচ্ছে প্রথমে পাতাগুলোকে গাছ থেকে তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে শিলে বেটে রস করতে হবে, বা মিক্সার গ্রাইন্ডারেও করা যেতে পারে। সেই রসটাকে চুলের গোড়ায় আঙুলের ডগা দিয়ে ভালো করে মাসাজ করে করে মাখিয়ে দিতে হবে, অথবা গোটা চুলেও মাখানো যেতে পারে, তাতে চুল কালো হবে বেশি। এভাবে 3-4 ঘন্টা রাখার পরেই চুল ভালো জলে ধুয়ে নিতে হবে অথবা শ্যাম্পু করে ফেলতে হবে। এটা সপ্তাহে 2-3 দিন করা যেতে পারে, তবে সকালের দিকে না করাই ভালো, কারণ ভীষণ ঠান্ডা, তাতে ঠান্ডা লেগে যেতে পারে। আর এক রকমের প্রয়োগবিধি হচ্ছে 200 গ্রাম নারকোল তেল নিয়ে তার মধ্যে 1/2 কাপ পরিমাণ কেশরাজ পাতার রস মেশাতে হবে, তারপর ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেটা বোতলে ভরে নিয়ে প্রতিদিন মাখা যেতে পারে বা 2 দিন অন্তর অন্তর মাখা যেতে পারে। তারপরে যখন মনে হবে যে চুলটা ধোয়ার প্রয়োজন, তখন ধুয়ে ফেলতে হবে। এবং আপনি এর সাথে আরও মেশাতে পারেন কারি পাতা কিছু বা মেথি এবং জবা ফুল, সবগুলোকে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে তেলের সাথে মিশিয়ে দিয়ে মাখতে পারেন। এবারে বলবো যে এটা চুলের সমস্যা সমাধান ছাড়াও আমাদের আর কী কী সমস্যা সমাধান করে। কেশুত পাতার রস লিভার বা কিডনির রোগ প্রতিরোধে খুবই উপকারী। এটা কিন্তু লিভার সিরোসিসকে নিয়ন্ত্রণ করে থাকে এবং এটা লিভার টনিক হিসেবে দারুণ কাজ করে। জন্ডিসের ক্ষেত্রেও এই পাতার রস সাংঘাতিক উপকারী। এটা কিন্তু একটা দারুণ কৃমিনাশকও এবং কাশি কমাতে সাহায্য করে। আর কাজের চাপে আমাদের মাথা গরম হলে মাথাও কিন্তু ঠান্ডা করে এই কেশুত পাতা। এবারে কথা হচ্ছে এই পাতা বা গাছ কী করে চিনবেন? অনেক সময় ভিডিও বা ছবিতে দেখেও ঠিকঠাক চেনা যায় না, তাই আমি বলে দিচ্ছি একটু সংক্ষেপে যাতে আপনাদের চিনতে সুবিধে হয়। পাতাগুলো অনেকটা হেলেঞ্চা শাকের মতো দেখতে হয় এবং গাঢ় সবুজ রং, লম্বা এই 4-5 সেন্টিমিটার হবে, আর দেখবেন পাতার কোল থেকেই নতুন ডাল বা শাখা বের হয়। এটা একটা গুল্ম জাতীয় উদ্ভিদ। ভালো চেনার জন্য আরেকটা উপায় হলো যে এর কিছুটা পাতা হাতের তালুতে নিয়ে আর এক হাত দিয়ে ঘষে সেই রসটা যে বেরোবে সেটা দেখবেন খুব ঝাঁঝালো একটা গন্ধ আছে এবং রংটা গাঢ় সবুজ রঙের, একদম কালচে টাইপের। এই উদ্ভিদগুলোর উচ্চতাও খুব বেশি নয়, এই 50 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত হবে, এবং ফলগুলো রঙও সবুজ, আর এর বীজগুলো ভেতরে কালো জিরের মতো দেখতে হয়। তাহলে আশা করছি আপনাদের আর ভবিষ্যতে এই পাতা চিনতে কোনো অসুবিধে হবে না। আজকে আসি, আপনারা ভালো থাকুন।